তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো খবর উঠে আসছে আপনারা সকলেই জানেন যে নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হয়েছে ষোলো হাজার পাঁচশো শূন্য পদের ক্ষেত্রে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা জয়নিং করে গেছেন তাদের জন্য একটা বড় খবর উঠে আসছে যে তাদের যে বেতন রয়েছে সে বেতনে কিন্তু স্টে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে কোন জেলার ক্ষেত্রে দেওয়া হয়েছে আমরা দেখে নেব তার সাথে সাথে নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পর্বনে কী খবর উঠে আসছে দু হাজার নয় নিয়ে অবশ্যই আপনাদের লাইভ আপডেট দেবো চলুন দেখে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তা কেউ এখন যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা উঠে আসছে সেটাতে বলা হচ্ছে যে স্কুলে যোগ দেওয়া নতুন প্রাথমিক শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ তো ইতিমধ্যে এই খবরটা উঠে আসছে এবং সেক্ষেত্রে অনেকেরই কিন্তু মনে প্রশ্ন ছিল যারা জয়নিং করলেন তাদের কি হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে খবর উঠে আসছে তো এতে কি বলা হচ্ছে দেখুন যে সরস্বতী পুজোর আগের রাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ পনেরো হাজার দুশো চুরাশি জনের মেধা তালিকা প্রকাশ করে সেই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং বেআই নিয়োগের চেষ্টার অভিযোগে ছটি মামলা দায়ের করা হয় মামলাগুলির প্রেক্ষিতে সোমবার নিয়োগ প্রক্রিয়ায় আপাতত স্থগিত দেশের নির্দেশ দেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ বিচারপতি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে পর্ষদ তথা রাজ্য ডিভিশন বেঞ্চে গিয়েছে আপনারা দেখেছেন এবং সেক্ষেত্রে আজকে সকালে আপডেট দিয়েছিলাম যে যে নিয়োগটা কিন্তু হবে সেক্ষেত্রে যে ডিভিশন বেঞ্চে গিয়েছে তার আপডেটে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হলো বন্ধুরা যে ডিভিশন বেঞ্চে শুনানি হতে একটু সময় লাগবে রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের দেওয়িতদাসকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে কিন্তু এই মুহূর্তে শুনানি হচ্ছে না তার কারণ আপনাদের বলেও ছিলাম সকালের ভিডিওতে আবারও আপনাদের বলে দিচ্ছি যারা দেখেননি কলকাতা হাইকোর্টে যে সৌমেন সেন এবং সৌগত ভট্টাচার্য যে ডিভিশন বেঞ্চে প্রাইমারি কেসগুলো শোনা হতো তার মধ্যে বিচারপতি সৌমেন সৌমেন সেন যিনি রয়েছেন তিনি এখন ছুটিতে আসেন তাই হেয়ারিং হতে কিন্তু সুর দেরি হচ্ছে বন্ধুরা এটা আপডেট আসছে আপনাদের সকলকে বলেছিলাম যারা দেখেনি আরেকবার কিন্তু দেখে নিন বন্ধুরা তো তার সাথে সাথে আরও যে আপডেট উঠে তাতে বলা হচ্ছে তাতে বলা হচ্ছে দেখুন যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের উত্তর দিনাজপুরের একটা নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে স্যালারি অফ নিউ টিচার এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে স্যালারি অফ নিউ টিচার অল দ্য সাবজেক্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ যে স্কুল ইন্সপেক্টর রয়েছে স্কুল আর রিকোয়েস্টেড টু নট টু সেন্ড এনি স্যালারি বিল ইন দ্য রেসপেক্ট অফ নিউ টিচার হু হ্যাভ গট অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য কানেকশন উইথ দ্য টেট দু হাজার চোদ্দো অর্থাৎ বন্ধুরা এটা বলা হচ্ছে অর্থাৎ তাদের যে টাকা অর্থাৎ স্যালারি রয়েছে সেটাতে কিন্তু স্থগিতাদের দেওয়া হচ্ছে এরই মধ্যে যেটা বলা হচ্ছে বন্ধুরা যে উত্তর দিনাজপুরের জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নির্দেশিকা প্রকাশ করেছে সেখানে স্কুলে নতুন যোগ দেওয়া শিক্ষকদের বেতনের জন্য স্যালারি বিল জমা না করার জন্য এসআইদেরকে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ নতুন শিক্ষকদের বেতন বন্ধ বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে ফলে স্কুলে নতুন যোগ দেওয়া শিক্ষকদের মনে আশঙ্কা সৃষ্টি হয়েছে অন্যান্য জেলাতেও জেলাতেও যেটা বল জানা যাচ্ছে বন্ধুরা আলাদা আলাদা করে নির্দেশিকা আসতে পারে বলে এ সংশ্লিষ্ট মহল মনে করা হচ্ছে বন্ধুরা অর্থাৎ শুধুমাত্র এটা উত্তর দিনাজপুরের ক্ষেত্রে স্টিক করে থাকবে না অর্থাৎ বিভিন্ন জেলাতে যেগুলোতে জয়নিং চলে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নিয়োগের অর্ডার যতক্ষণ ডিভিশন বেঞ্চে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোন রকম স্যালারি যাতে সেন্ট না করা হয় সেটাই কিন্তু সাব ইন্সপেক্টর অফ স্কুল তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে এই রকম কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়েছে ডেট দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে বন্ধুরা এটা একটা চাঞ্চল্যকর খবর বলা যেতে পারে ইতিমধ্যে আপনারা জানেন বাইশ তারিখ কিন্তু স্টে দেওয়া হয়েছিল এবং তেইশ তারিখ কিন্তু এটা ইস্যু করা হয়েছে এবং সেক্ষেত্রে মেমো সহ চেয়ারম্যান ইনচার্জ ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল উত্তর দিনাজপুর সেখানে কিন্তু এই খবরটা দেওয়া হচ্ছে এবং অনেকেই প্রশ্ন করছিলেন যে তাহলে আমাদের কি হবে সেক্ষেত্রে আমরা কিভাবে তাহলে যারা জয়নিং করলেন তাদের তো ইতিমধ্যে আপনারা জানেন তারা মাথায় হাত পড়েছে এবং আমাদেরও কিন্তু তাদের সাথে একটা সমবেদনা রয়েছে কারণ অনেকেই হয়তো স্বচ্ছভাবে প্যানালাইজড হয়েছিলেন এবং চাকরিটা পেয়েছিলেন এবং সেক্ষেত্রে যারা অস্বচ্ছভাবে যাদের প্যানালাইজড হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই আমাদের খুব রয়েছে যে তারা টাকা দিয়ে হোক বা যেমন করে হোক তারা কেন প্যানালাইজড হবে সে নিয়ে বন্ধুরা অবশ্যই আপনাদের কিন্তু খবর আনবো এবং তার সাথে সাথে যেটা শোনালাম আপনাদের যে ডিভিশন বেঞ্চে সৌমেন সেন তিনি কিন্তু এই মুহূর্তে অনুপস্থিত কারণ তিনি জানাচ্ছে তিনি ছুটিতে রয়েছেন তো ছুটি শেষ হবে কবে সেটা অবশ্যই আপনাদের কিন্তু রাত্রের মধ্যে আমরা জানতে পেরে যাবো এবং সেটা ভিত্তি ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনাদের আপডেট দিয়ে দেব এবং তার সাথে সাথে আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমাদের আপডেট দিয়ে দেবো অবশ্যই আমাদের ওই পেজ পেজ দুটো কিন্তু অবশ্যই আপনারা ফলো করে নেবেন যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এটাই কিন্তু বর্তমানে খবর আসছে যে বিভিন্ন জেলাতে হয়তো কিছুক্ষণ দেরি হতে পারে এবং সেক্ষেত্রে এই সমস্ত নোটিশগুলো কিন্তু পৌঁছে যাবে এবং বলা হচ্ছে কোনো রকম তাদেরকে যেন স্যালারি ইস্যু করা না হয় এইভাবে একটা কিন্তু নোটিফিকেশান জারি করা হচ্ছে শুধুমাত্র দিনাজপুর ক্ষেত্রে নয় বন্ধুরা বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই সেমভাবে এটা প্রযোজ্য হবে এখনও অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার যে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলছিল তার কী খবর উঠে আসছে তো বন্ধুরা এই যে ব্যানার দেখতে পাচ্ছেন এটাতে বলা হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষক উত্তীর্ণ ঐক্যমঞ্চ দু হাজার সেখানে যেটা বলা হচ্ছে যে দু হাজার সালে দেওয়া ইন্টারভিউ চূড়ান্ত তালিকা প্রকাশের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ডিপিএসসি বালিগঞ্জ আঠেরো দুই দু হাজার একুশ হইতে অনির্দিষ্টকাল অর্থাৎ বন্ধুরা তাদেরও কিন্তু এখন ডিপিএসসি ভবনের সামনে এই যে দেখতে পাচ্ছেন চিত্র কালকে আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম আপনারা যারা দেখেননি সেই ভিডিও আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দক্ষিণ চব্বিশ পরগনা বলে তো সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন যে তাদের কী কর্মসূচি তাদের কী দাবি তারা কীভাবে কী তারা আন্দোলন করছেন এবং সেক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনার কিন্তু আজকে একটা বিরাট কিন্তু লাইভ চলছে ওখানে এবং সেক্ষেত্রে সেই ছবি আপনাদের অবশ্যই আমরা দেখাবো তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা সকলে জানেন উত্তর চব্বিশ পরগনার যারা রয়েছেন তারা ইতিমধ্যে জমায়েত হতে শুরু করেছেন আপনারা জানেন দুটো আজকে কিন্তু সময় দেওয়া হয়েছিল উত্তর চব্বিশ পরগনা ক্যান্ডিডেট যারা ডিপিসি ভবনের সামনে কিন্তু তাদের চূড়ান্ত যে দাবিগুলো রয়েছে সেই নিয়ে কিন্তু তারা আজকে জমায়েত হয়েছেন এবং সেক্ষেত্রে সাড়ে ন হাজার ক্যান্ডিডেট বলা হয়েছিল কিন্তু আজকে যাওয়া হবে তো সেই লাইভ আপডেট আপনাদের সকলকে দেবো এবং সেক্ষেত্রে এই যে চিত্রগুলো দেখছেন এগুলো গতকালের এবং সেক্ষেত্রে কালকে অনেকেই কিন্তু জাননি অর্থাৎ পঞ্চাশ থেকে ষাটজন কিন্তু কালকে গিয়েছিলেন এবং আজকে যেটা বলা হচ্ছে আজকে কিন্তু অনেক ক্যান্ডিডেট তারা কিন্তু ইতিমধ্যে ওখানে জমায়েত হতে শুরু করেছে আমাদের প্রতিনিধি যারা রয়েছেন তারা সরাসরি আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবং তারা বলছেন যে ওখানে অনেক জমাতে হবে আজকে তো সেই লাইভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের কানেক্টেড থাকবেন আমাদের সঙ্গে আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল কিন্তু যারা এখনও জয়েন করেনি অবশ্যই যারা করে করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অনুভেস্ট করে দেবেন কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে আপডেট চলে আসবে এবং সেক্ষেত্রে আপনাদের সকলকে সেই আপডেট কিন্তু জানিয়ে দেবো বন্ধুরা তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী আপডেটে এবং সকলকে বলবো যে ডিভিশন বেঞ্চের খবর অবশ্যই কিন্তু আমরা এখানে সর্বশেষ কিন্তু আমরা নিয়ে আসবো এবং সেক্ষেত্রে আমাদের কাছে আপডেট আসবে যখন তখন তার সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপটা আমরা জানিয়ে দেবো তো তার জন্য অবশ্যই যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নি অবশ্যই সেই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবেন তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী আপডেটে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন